আসসালামু আলাইকুম। জি ভাই বলুন। মিরাজ, জি মিনহাজ, সরি মিনহাজ। আমি বলতেছি যে এই মানে আপনারা হ্যালো শুনতে পাচ্ছেন? আপনার সমস্যা হলে হ্যালো, এক গ্লাস পানি খেয়ে নেন ভাই, আপনার সমস্যা হলে এক গ্লাস পানি খেয়ে নেন, যদি আপনার একটু অকওয়ার্ড লাগে এক গ্লাস পানি খেয়ে নেন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যালো মিনহাজ, আপনি কিন্তু আমি ফোন ভিডিওটা অফ করতেছি যে করো। মানে আপনারা সৃষ্টিকর্তার এই অস্তিত্বের ভিডিওটা জন্য এই প্রমাণের জন্য কিরকম প্রমাণ চান বিশ্বাসের জন্য? মিনহাজ সাহেব, আপনি কিন্তু ভিডিওটা অফ করেও কথা বলতে পারেন, কারণ আপনার যে ইয়া হচ্ছে ভিডিওর কারণে আপনার ইন্টারনেট কানেকশনটা স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অফ করছি। আচ্ছা ফারাজ ভাই, আমি কি বলবো? জি জি অবশ্যই কি রকম অবশ্যই। আচ্ছা প্রমাণ চান এটা বলেন। ঠিক আছে, কিন্তু এর আগে আসিফ ভাই আমার একটা প্রশ্ন আছে, আপনি বলার আগে প্লিজ আপনি যদি একটু অনুমতি দেন। মানে হ্যাঁ হ্যাঁ মিরাজ বলুন। ভাই, আপনার আপনার কাছে কি সৃষ্টিকর্তার প্রমাণ আছে আসলে? যে আমি বলি প্রমাণ নাই, এমনি যুক্তি আছে। যুক্তি আছে যে কি কি জি টাইপের প্রমাণ আপনি আপনি যে বলেন যে কি ধরনের প্রমাণ চান, ওই ধরনের কথা তো আমরা তখন বলি যখন আমার কাছে মাল্টিপল জি ক্যাটাগরির প্রমাণ আছে, যে ধরেন আমার কাছে ম্যাথমেটিক্যাল প্রমাণ আছে বা আমার কাছে সাইন্টিফিক প্রমাণ আছে, আমার কাছে হচ্ছে আপনার লজিক্যাল প্রমাণ আছে বা আমার কাছে পুরোপুরি ইম্পেরিক্যাল প্রমাণ আছে, এইভাবে আপনি বলতে পারেন যে ক্যাটাগরি আলাদা আলাদা ক্যাটাগরি করে করে বলতে পারেন। আমার কাছে বায়োলজিক্যাল প্রমাণ আছে, বিভিন্ন ক্যাটাগরিতে আপনি বলতে পারেন, মেটাফিজিক্যাল প্রমাণ আছে, এই এই যখন আপনার কাছে বিভিন্ন ক্যাটাগরি থাকবে ক্যাটাগরি বলতে পারেন। আপনার কাছে শুধুমাত্র একটা মানে কয়েকটা লজিক আছে, যদি শুধুমাত্র কয়েকটা লজিক থাকে তাহলে আমাদেরকে কেন জিজ্ঞেস করলেন জি যে আচ্ছা 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 আমি বলি তাহলে। না মিনহাজ ভাই, আরেকটু শুনে নেন, আরেকটু শুনে নেন। মনে করেন আপনি একটা দোকানে, আপনি জি একটা জি দোকানের মালিক। হ্যাঁ, দোকানের মালিক। আপনার দোকানে যদি এক গ্রাহক আসছে, ক্রেতা আসছে, ক্রেতা এসে বলতেছে ভাই আমাকে 1 লিটার দুধ দেন, তখন আপনি যদি তাকে বলেন যে ভাই আপনার কোন কোম্পানির দুধ লাগবো, আপনার কোন কোম্পানির দুধ লাগবো বলেন, এই কথাটা তখনই আপনি শুধুমাত্র বলতে পারেন যখন আপনার কাছে 5-6 কোম্পানি বা 10-12 কোম্পানির দুধ আছে আপনার কাছে। হ্যাঁ, তখন আপনি ক্রেতাকে জিজ্ঞেস করতে পারেন ভাই আপনার কোন কোম্পানির দুধ লাগবে, আপনার কি মিল্ক ভিটা লাগবো নাকি আপনার আরঙ্গের দুধ লাগবো নাকি কোন দুধটা লাগবো কোন। হ্যাঁ দিতেছি। কিন্তু যদি ওই ব্যাটার কাছে, যে দোকানদার, তার কাছে কোনো দুধই না থাকে, তাহলে তো সে প্রথম অবস্থাতে সে তো এই হুম প্রশ্নটা করতেই পারে না যে ভাই আপনার কোন দুধ লাগবো, তাই না? প্রথম অবস্থায় তার কি বলা উচিত? বলা উচিত ভাই আমার কাছে কোনো দুধ নাই, কিন্তু আমার কাছে দই আছে ভাই। হ্যাঁ, দুধ নাই কিন্তু দই আছে, দই লয়ে যান, এইটা বলতে পারে। কিন্তু সে তো বলতে পারে না যে ভাই আপনার কোন দুধ লাগবো, এই কোন কোম্পানির দুধ লাগবো, এটা তো সে বলতে পারে না, তাই না? আপনার কি মনে হয়? জি তো আপনার আচ্ছা কাছে ঠিক তো আছে, কোনো আমি প্রমাণ, আমি আপনার বলি কাছে কথা, আরেকটু কথা শুনে নেন, একটু কথা শুনে নেন। আপনার কাছে যদি কোনো প্রমাণ জি না থাকে, তাহলে তো প্রথমে তো আপনি এই প্রশ্নটা করতেই পারেন না যে আপনার আপনার কোন প্রমাণ লাগবো। হুম, আপনি বলতে পারেন, যেমন হচ্ছে ওই দোকানদার বলতেই পারেন আপনার কোন কোম্পানির দুধ লাগবে, এটা বলতেই পারে না। সে বলতে পারে ভাই আমার কাছে দুধ নাই, ভাই আমার কাছে দই আছে, দই দিয়ে কাম চালায়, কাম চললে লয়ে যান। হ্যাঁ, না চললে নাই, দই আছে, দই দই দিতে পারি। আপনি যে প্রথমে বললেন কোন প্রমাণ লাগবো, আপনার কাছে কোনো প্রমাণ নাই ভাই, তাহলে আপনি কেন এই প্রশ্নটা করছেন? বুঝলাম না তো। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক মিনহাজ আছে, ভাই বলেন। কোনো হ্যাঁ কিছুর অস্তিত্ব প্রমাণ করার জন্য এই কোনো কিছুর অস্তিত্ব প্রমাণ করার জন্য এই সেটা দেখার প্রয়োজন হয় না অথবা পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য হতে হয় না, যেমন মাধ্যাকর্ষণ শক্তি, নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি, এটা বলছি। এই নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির কথা যখন নিউটন সাহেব বলছে, তখন কি তিনি কোনো প্রমাণ দিচ্ছে নাকি প্রমাণ দেয়নি? প্রমাণ ছাড়াই কইছে আর সবাই মেনে হ্যালো নিছে। মিনহাজ সাহেব, আপনাকে জিজ্ঞেস করেছি যে মাধ্যাকর্ষণ শক্তির কথা যখন নিউটন সাহেব বলছে, তখন কি সবাই হ হ ঠিকই কইছে, নিউটনে ঠিকই কইছে এইভাবে প্রমাণ ছাড়াই মেনে লইছে, নাকি নিউটন সাহেব কোনো না, প্রমাণ প্রমাণ তো দিছে, অবশ্যই দিছে। পরে দেখাইছে? সেই প্রমাণটা কি ছিল বলেন তো। না ফারাজ ভাই, এভাবে তো কথা বলা সম্ভব না, ইন্টারনেটের অবস্থা খুব খারাপ। ফারাজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই আমিও তো কেটে কেটেই শুনতেছি। মিনহাজ সাহেব, নিউটন আপনি সাহেব, একটু ভালো ইন্টারনেট লাইন নিয়ে, ভালো ইন্টারনেট লাইন কানেকশন নিয়ে আবার যুক্ত হন, কারণ এইভাবে তো কথা বলা কঠিন ভাই, এইভাবে তো আমরা কথা বলতে পারবো না। আপনার ইন্টারনেট খুবই খারাপ, ঠিক আছে, কথা এখন বোঝা শুনতে যাচ্ছে পাচ্ছেন? না। দেখেন তো, এখন শুনতে পাচ্ছেন? এখন একটু শুনতে পাচ্ছি, আপনি একটু একবার হ্যালো বের হয়ে আবার যদি যুক্ত হতেন তাহলে ভালো হতো। না ভাই, ডেভেলপমেন্ট নাই জি আমি এখন এই নেটওয়ার্ক ইন্টারনেট আসলে লাইনে। এরকম জায়গায় আছি তো। না না, আপনার ইন্টারনেট খুবই খারাপ ভাই, আপনাকে আমি বের করে দিচ্ছি, আপনি আবারও যুক্ত হন, আপনার জন্য জায়গা ফাঁকা রাখা হচ্ছে। ঠিক আছে, ভালো ইন্টারনেট নিয়ে যুক্ত হন, জি জায়গা আসুন, ফাঁকা রাখতেছি, আপনি আবার জি আসেন। আসুন। ওকে আচ্ছা ফারাজ ভাই, আমরা কি এই যে মিনহাজ, উনি আবার এসেছেন, ওনাকে তাহলে যুক্ত করি নাকি? হ্যাঁ যুক্ত করেন, দেখেন ওনার নেটওয়ার্ক ঠিক আছে কিনা। মিনহাজ আপনাকে আবারও যুক্ত করা হয়েছে, আপনার, আপনি একটু কথা বলেন তো, আমরা একটু আগে নেটওয়ার্কটা দেখে নিই। জি শুনতে পাচ্ছেন এখন?
হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন আপনি। জি আপনার কাছে আচ্ছা, যে এখন জিনিসটা আমরা জানতে চাচ্ছিলাম, যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, যে আপনার কাছে তো আসলে আলটিমেটলি কোনো প্রমাণ নাই, কিন্তু আপনি এসে দাবি প্রমাণ করছেন, নাই কি কি কিন্তু, প্রমাণ লাগবো? কিন্তু হ্যাঁ আচ্ছা, এবং একই সাথে আপনি বলছেন যে এখন নিউটন যখন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করছে, তখন কি ভাই সব মানুষেরা মানে প্রমাণ ছাড়াই কি তার কথা মেনে নিছে, নাকি সেই জিনিসটা অন্য বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে নিউটন যে কথাটা বলে সেটা সঠিক কিনা? হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। এবং বিজ্ঞানীদের মধ্যে একটা মানে টেন্ডেন্সি থাকে যে তারা কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়, মানে ক্রিটিক্যাল হয় মানে হচ্ছে গিয়ে, মনে করেন বিজ্ঞানী মহলে গিয়ে আপনি একটা কথা কইলেন, তারা কিন্তু খুব কঠিন ভাবে আপনাকে নাস্তানাবুদ করার চেষ্টা করবে, আপনার কথাটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে। এটা কি ভাই আপনি জানেন যে বিজ্ঞানীদের মধ্যে এইরকমের একটা প্রতিযোগিতা হয় কে কাকে ভুল প্রমাণ করতে পারে, এই এটা কি জানেন নাকি জানেন না? মিনহাজ, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি তো কোনো কথা বলছেন না। হ্যাঁ জানি, হ্যাঁ জানি, যেমন পৃথিবীর সূর্য সারা দিয়ে ঘোরে, এটা নিয়ে এক এক বিজ্ঞানী কথা বলছে, এক একজন থিওরি এক একজন বাতিল বাতিল করছে। না না, এক একজনের থিওরি এক একজন বাতিল করছে, এটা তো কথা না, এটা তো সঠিক জি কথা না ভাই। জি আপনাকে শুনতে আপনি পাচ্ছি কিছু তো। মনে করেন, হ্যালো আপনাকে আপনাকে একটা না, আপনার ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ, আপনি অনেক পরে শুনতে পান ভাই, এভাবে কথা বলা যাবে না, এভাবে তো আলোচনা করা যাবে না ভাই, আমাদের মানে ইয়া ভাবে কথাবার্তা বলতে হবে। আচ্ছা।